আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লুনাস রশিগড়। আমি আজকে করে দেখাবো ব্রেড পিজা। চলুন দেখা যাক কি কি লাগছে ব্রেড পিজা বানাতে। এইখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি, 2 পিস কেটে নিয়েছি, টোনা পিস নিয়েছি, মজরালা চিজ, এগস, অরিগানো। আমি এখন এখানে 2টো ডিম ভেঙে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। চুলায় আমি আগে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম ফ্রি হিট হওয়ার জন্য। এখন দিয়ে দিব 1 চা চামচ অয়েল। এখন দিয়ে দিব ফেটে রাখা ডিম। এখন আমি দিয়ে দিব স্লাইস করে রাখা পাউরুটিগুলো। এখন আমি উল্টিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো সস। এখন দিয়ে দিব মজরেলা চিজ। এখন দিয়ে দিব টোনা পিস। এটা অপশনাল, আপনারা বাদ দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। চুলার আঁচ একদম লো থাকবে যাতে রুটিটা পুড়ে না যায়। এখন অ্যাড করে দিব কিছু ভেজিটেবলস। আবার চিজ অ্যাড করে দিব। উপরে ছিটে দিব 1/2 চা চামচ অরিগানো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এইটা অপশনাল, দিলে গন্ধটা অনেক ভালো আসে। এখন ডেকে দিব 2-3 মিনিটের জন্য চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। ফিরে এলাম 2 মিনিট পর, আমাদের পিজা হয়ে গিয়েছে, আমাদের ব্রেড পিজা রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।